হাই হ্যালো নমস্কার সবাইকে, টিপস ফুড চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে কাজটি কোয়ালিফাই করে দেখাবো সেটা হলো রেড দ্য ভিডিও V2। তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। তো ফার্স্টে আমি কোয়ালিফাইতে চলে যাব। কোয়ালিফাইয়ের জন্য আপনি 8 বার চান্স পাবেন এবং প্রত্যেকবারে আপনাকে 10টি করে হিট সাবমিট করতে হবে। এবং এটা কিন্তু খুব ভালো একটা আর্নিং প্রোভাইড করে, সেটা হচ্ছে আপনার পার সাবমিটে 6 সেন্ট। ওকে, তাহলে চলুন না কোয়ালিফাই করে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন কিংবা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ ভিডিও নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে নিন। আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো এই কাজটি ওপেন হলে আপনার সামনে ঠিক এইভাবে একটি ইন্টারফেস শো করবে। তো আপনি একটু স্ক্রোল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এখানে আপনাকে একটা ভিডিও টপিক দিবে, আর এখানে ভিডিও টপিকের নামটা রয়েছে, আর নিচে আপনাকে একটা ভিডিও দিবে যে ভিডিওটা আপনাকে প্লে করে দেখতে হবে। তো ফার্স্টে আপনাকে যেটা করবেন, এখান থেকে এটা সিলেক্ট করে নিয়ে দেন এরপরে এখান থেকে এটা আপনি ওয়েব সার্চ করবেন। ওকে, তো আমি এটা লং প্রেস করে ধরে রাখলাম। সরি, সিলেক্ট করার পরে আমি জাস্ট দেখি এখান থেকে জাস্ট ওয়েব সার্চ করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি ওয়েব সার্চের উপর ক্লিক করলাম, ঠিক আছে, এখান থেকে জাস্ট ওয়েব সার্চ। ওকে, তো ওয়েব সার্চে আসার পরে এখান থেকে আমি ইমেজে চলে যাব, ঠিক আছে। ইমেজে আসার পরে যদি দেখেন যে এই যে ইমেজটা বা এই যে ভিডিওটা যে রিলেটেড, আর আপনার এই ইমেজটা যদি সেম রিলেটেড হয়, ইমেজগুলো যদি সেম রিলেটেড হয়, তাহলে আপনি এখান থেকে নিচ থেকে আপনি এখান থেকে 5 স্টার করে দেবেন এবং নিচের এইটা যেটা রয়েছে এটাও আপনি 5 স্টার করে দেবেন, আর এইখান থেকে 1 করে দেবেন, ঠিক আছে। এরপরে দিয়ে সাবমিট করে দেবেন। আর যদি এটা না মিলে, এই যে ভিডিওটা আর যে আমরা যে ওয়েব সার্চের পরে যে ইমেজটা পাবো, এই ইমেজগুলো যদি না মিলে, একে রিলেটেড না হয়, তাহলে আপনি এখান থেকে দেবেন হচ্ছে গিয়ে এখান থেকে দেবেন 2 স্টার, সরি, এখান থেকে দেবেন 2 স্টার, এবং এখানে যে বাল্ব রয়েছে এটাও আপনি 2 বাল্ব করে দেবেন, আর দেন নিচ থেকে 1টেই করে দেবেন, ঠিক আছে। তো এইভাবে দেখে দেখে করতে হবে। আর একটা কথা হচ্ছে যে আপনার এটা যখনই করবেন, জাস্ট আপনার এটা ফুল সাবমিট কর, মানে ফুল ভিডিওটি দেখতে হবে। তো আমি যদি ভিডিওটি প্লে করি, এখান থেকে দেখুন ভিডিওটি কি প্লে করে, ভিডিওটা কিন্তু 8টা ভাগে ভাগ রয়েছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে, না হলে কিন্তু আপনি এখান থেকে সাবমিট যতবারই ট্রাই করেন বাট সাবমিট কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে করে ফুল ভিডিওটি দেখে এরপরে সাবমিট করতে হবে। তো আমি জাস্ট এখন ফুল ভিডিওটি দেখবো এবং সাবমিট করবো। তো আমি ততক্ষণ পর্যন্ত স্কিপ করে রাখছি আর আপনাদের আরেকটি দেখিয়ে দেবো, কারণ এরকম এক একটা ভিডিও 1 মিনিটের বেশিও আছে কোনো কোনোটা। তো যদি সম্পূর্ণ ভিডিওটি আমি দেখি তাহলে আমার ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমি জাস্ট এই জন্য স্কিপ করতেছি, জাস্ট স্কিপ করে রাখতেছি, আমি জাস্ট আপনাদের আরও একটি দেখিয়ে দেবো। ওকে ওকে, তো ফুল ভিডিও দেখা হয়ে গেলে আপনি জাস্ট নিচের দিকে চলে এসে দেন এরপরে এখান থেকে সাবমিট করে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট সাবমিট করে দিচ্ছি। ওকে, তো দেখুন এবার কিন্তু সাবমিটটি নিল। ওকে, তো এইভাবে করে করেই প্রত্যেকবারে আপনাকে দেখতে হবে। তো আমি জাস্ট আবারও এটা আসুক, জাস্ট এই যে ইমেজটা এইটার সাথে আমি এবার কোয়ালিটিটা আবারও এখান থেকে ওয়েব সার্চ করার চেষ্টা করব। তো জাস্ট এখান থেকে আমি করব ওয়েব সার্চ। ওকে, তো ওয়েব সার্চ করার পর দেন এরপরে চলে যাব ইমেজে। দেন ইমেজে আসার পরে দেখতে হবে, এই দেখুন এই ইমেজটা আর ওই ইমেজটা কিন্তু সেম ইমেজ বা একই রিলেটেড ইমেজ, ঠিক আছে। তো যদি এইভাবে হয়, তো যদি এইভাবে হয় তো আমরা এটা দেবো আমি 5 স্টার, দেন এখান থেকেও 5 ভাল্ভ করে দেবো, দেন এরপরে এখান থেকে দেন 1 করে দেবো, ঠিক আছে, এই সাইনটা 1 করে দেবো, আর এটা 5 লাইট করে দেবো, আর এটা 5 স্টার করে দেবো। ওকে, তো আমার এটা যতক্ষণ পর্যন্ত ভিডিওটি শেষ না হবে, তো ততক্ষণ পর্যন্ত আমি সাবমিট করতে পারবো না। জাস্ট ভিডিওটি এখন এইখানে আসছে, এই নেক্সট আরেকটা আসছে, এরপর আরও 2টা স্টেপ রয়েছে, এটা কমপ্লিট হওয়ার পরে দেন আমি সাবমিট করতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি যে আপনারা কীভাবে কী করবেন এটা। যদি আমি আবার বলে দিই, যদি এই যে আপনার যে কোয়ারিটা থাকবে, কোয়ারি না সরি, ভিডিওর যে টপিকটা রয়েছে, ভিডিওর টপিকটা নামে আপনারা ওয়েব সার্চ করবেন, দেন তারপরে যদি মিলে যায় এই ভিতরের ইমেজগুলো যদি একে রিলেটেড হয়, তো তাহলে আপনারা 5 স্টার, দেন 5 লাইট, আর এরপর এখান থেকে ওয়ার্নিং চিহ্ন 1টা দিবেন, আর যদি না মিলে তাহলে 2টা লাইট, আর দেন এরপরে হচ্ছে ওয়ার্নিং চিহ্ন 1টা, ঠিক আছে, এইভাবে দিয়ে সাবমিট করে দেবেন, ঠিক আছে। তো আমি দেখি জাস্ট আমার প্রায় হয়ে গেছে, এটা প্রায় হয়ে গেছে, জাস্ট আরেকটু হলেই হয়ে যাবে, এরপরে এটা আমি আপনাদের সাবমিট দিয়ে দেখাবো, ঠিক আছে। তো জাস্ট এই হয়ে গেল, ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, দেন এরপরে আপনারা চলে আসবেন নিচে, দেন এরপরে সাবমিট করে দেবেন। তো
সম্পূর্ণ ভিডিওটি কোয়ালিফাই করতে অনেক টাইম লেগে যাবে, তো আশা করি আপনারা কীভাবে কাজ করবেন সেটা বুঝতে পেরেছেন। দেন স্টার্ট কাজও সেম নিয়মে করবেন, ঠিক আছে? তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর যারা এখনও